মানব দেহের জন্য ক্যালসিয়াম খুবই গুরুত্বপূর্ণ, আর এই ক্যালসিয়াম যদি আপনার শরীরে ঠিকঠাক না থাকে তাহলে শরীরে বিভিন্ন রোগসুখ হতে পারে। হাড়কে শক্ত এবং মজবুত রাখার জন্য ক্যালসিয়ামের ভূমিকা অপরিসীম। এই ক্যালসিয়াম লেভেল যদি কমে যায় তাহলে হাড়ের বেশ কিছু রোগ হতে পারে, এর মধ্যে রেডিকেস হতে পারে, অস্টিওপরোসিস, হাইপোক্যালেমিয়া হতে পারে। এছাড়াও দেখা যায় এই রোগ হলে অন্যান্য রোগে আপনাকে টানতে পারে। প্রত্যেক দিন আমাদের নর্মালি 1000 থেকে 1200 গ্রাম পর্যন্ত ক্যালসিয়ামের প্রয়োজন হয়ে থাকে। এই ভিডিওতে এরকম 5টি খাবারের কথা আপনাদেরকে শেয়ার করব, যে খাবারগুলো দৈনন্দিন আপনাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে, হাড়কে মজবুত রাখবে এবং বিভিন্ন রোগ থেকে আপনাকে বাঁচাবে। এর মধ্যে 1 নম্বর রয়েছে দুধ, খুবই সুপরিচিত এবং সকলে আমরা খেয়ে থাকি। আবার এরকম অনেক মানুষ রয়েছে দুধ খেতে একেবারেই ভালোবাসে না। 1 কাপ দুধের মধ্যে প্রায় দেখা 200 থেকে 250 গ্রাম পর্যন্ত ক্যালসিয়াম থাকতে পারে। সুতরাং আপনি যদি 1 গ্লাস দুধ খান প্রত্যেক দিন তাহলে 600 থেকে 700 গ্রাম পর্যন্ত ক্যালসিয়াম পাচ্ছেন, অর্থাৎ আপনার 1 গ্লাস দুধের মধ্যে আপনার 70 থেকে 80% পর্যন্ত ক্যালসিয়াম পূরণ করে নিতে পারছেন। তবে দুধ খাওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা রয়েছে, যাদের হাইপারটেনশন রয়েছে বা সিওপিডি, ব্রঙ্কিয়াল অ্যাজমা বা যাদের অনেক বেশি গ্যাস হয়ে থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই দুধ খেলে অনেক সমস্যা হতে পারে। সুতরাং দুধ খাওয়ার আগে একটু বুঝে শুনে খাবেন, যাদের এই ধরনের সমস্যা হয় তারা অবশ্যই দুধটাকে অ্যাভয়েড করতে হবে। দ্বিতীয় হচ্ছে টক দই। দুধের থেকে তৈরি হয় যে টক দই, সেই টক দই স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং প্রচুর পরিমাণ ক্যালসিয়াম তৈরি করে। যেমন 1 কাপ যদি প্রত্যেক দিন টক দই খান তাহলে 30 থেকে 40% পর্যন্ত আপনার এই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারে। কিন্তু আপনার গ্যাস গ্যাস বা গ্যাস হওয়ার যে সম্ভাবনা ছিল দুধ খেলে সেটা হবে না। টক দই এটার জন্য খুবই উপকারী এবং খুব ভালো একটা খাবার। তৃতীয় হচ্ছে আমন্ড। এই আমন্ড যদি প্রত্যেক দিন আপনি 28 গ্রাম খান তাহলে দেখা যাবে যে 6% মতো আপনার ক্যালসিয়ামের যে ঘাটতিটা রয়েছে সেই ঘাটতিটা আপনাকে পূরণ করে দিবে। 4 নম্বর হচ্ছে চিজ। খুবই সুস্বাদু কিন্তু খাবারটা একটু দামি, কিন্তু এই চিজ যদি আপনি প্রত্যেক দিন খাবারের তালিকা রাখতে পারেন তাহলে আপনার ক্যালসিয়ামের যে ঘাটতিটা রয়েছে সেটা পূরণ করতে অনেক বেশি সাহায্য করবে। লাস্ট এবং 5 নম্বর হচ্ছে বাদাম। আমরা সবসময় বলে থাকি যাদের ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে বা বিভিন্ন হাড় কই রয়েছে তারা মোটু মোটু করে বাদাম খাবেন, তাহলে আপনার ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হবে। 100 গ্রাম বাদামে আপনাকে 200 থেকে 250 বা 300 গ্রাম পর্যন্ত ক্যালসিয়ামের যে ঘাটতি রয়েছে সেই ঘাটতিটা পূরণ করতে পারে। যারা এই 5 ধরনের খাবার খান না বা খাবার খেতে অভ্যস্ত না তারা অবশ্যই আজ এবং এখন থেকে খাওয়া শুরু করুন। যাদের গ্যাস গ্যাস বা ব্রঙ্কিয়াল অ্যাজমা বা হাইপারটেনশন রয়েছে তাদের কোনো খাবার খেলে যদি অসুবিধা হয় তাহলে সেই খাবারটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।